ওরা বলবো, ওরা উনি বলছেন যে যে ট্যাঙ্কে টাকা দিয়েছিল রাতের অন্ধকারে সে টাকা ফেরত নিয়ে গেছে। এটা তো হয় না, এটা তো ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার হয়, এটা কি আর ক্যাশ টাকা ফেরত নিয়ে যাওয়া? সেই জন্য আমি বললাম আপনি ভুল কথা কেন বলছেন। তো উনি এসেছেন বলছেন না আমি ওটা মানে করতে চাই না, আমি কি বলেছি বলছে। আমি ওর সাথে কথা বলবো, এটা আপনার জন্য নয়, ঠিক আছে? আপনারা দেখানোর জন্য তো আপনারা বিশাল করবেন, কিন্তু আমি ওনার সাথে কথা বলছি। উনি এসেছেন আমার প্রচারে গিয়ে মেজাজ হারিয়ে নিজের দলের কর্মীকে ইডিয়েট বললেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। বুধবার সকালে দুবরাজপুর ব্লকের হেতমপুর পঞ্চায়েত এলাকা থেকে নির্বাচনী প্রচার শুরু করেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী শতাব্দী রায়। এরপর বালিজুড়ি পঞ্চায়েতের মঙ্গলপুরে খাগেশ্বর শ্রী মন্দিরে পুজো দেওয়ার পর স্থানীয় মানুষের প্রশ্নে মেজাজ হারালেন তৃণমূল প্রার্থী। স্থানীয় সূত্রে খবর, বালিজুড়ি পঞ্চায়েত এলাকায় কি কি উন্নয়ন হয়েছে, সেই সঙ্গে জলের ট্যাঙ্কের বরাদ্দ হওয়া টাকা ফেরত গেল কেন, একাধিক প্রশ্নে মেজাজ হারালেন বিদায়ী সাংসদ। এতটাই উত্তেজিত হয়ে পড়েন শতাব্দী রায় যে তিনি নিজের দলের কর্মীকে ইডিয়েট বলেন। আর কিছু বলবো না, আর কিছু বলবো ঠিক আছে। উনি উত্তর দিয়ে দিয়েছেন, কি দিয়েছিলেন উনি, কি দিয়েছেন সে উত্তর আমাকে দিয়ে দিয়েছেন, আর আমার কিছু বলার নেই। আমি বললাম যে আপনি যে এই কাজগুলো করেছেন তো তার কোনো প্রচার নাই কেন, দলের লোকে প্রচার করে না কেন যে আমি এই কাজগুলো করেছি? তাহলে কিন্তু কিছু না, আমি ওইটাই জিজ্ঞাসা করছিলাম। আমার আসল কথাটা আমাকে বলতে, আসল কথাটা আমাকে বলতে দিল না। আমি মন্দিরের জন্য কিছু বলতে চাইছিলাম, মন্দিরের জন্য কিছু বলতে চাইছিলাম, কিছু ঘটনি, আর কিছু ঘটনি। ও বলতেই পারে, বয়স্ক লোক, দিদির মতন লোক বলতেই পারে। আমার নাম সুনীল মণ্ডল। আমি গতকালকে দুবরাজপুরের বিভিন্ন অঞ্চলে প্রচার করেছি নির্বিঘ্নে। মানুষ যত প্রশ্ন করেছে তার উত্তর দিতে আমরা বাধ্য, আমরা যারা প্রার্থী। শুনলাম আজকে মাননীয় শতাব্দী রায়কে দুবরাজপুরের একটা অঞ্চলে বিক্ষোভ দেখিয়েছে এবং শতাব্দী রায় নাকি তাদের কর্মীকে এবং ভোটারকে ইডিয়েট বলেছে। দেখুন, ওখানকার মানুষ শিব ঠাকুর যে কেষ্টদাকে দিল্লি যাওয়ার নিয়ে যাচ্ছিল তখন একটা কেস করে আটকেছিল এবং শিব ঠাকুরের বউকে ওখানে প্রধান করা হয়েছে। সেখানকার কর্মীরা এবং টিভিতে দেখলাম সেখানকার সকল নেতা টেতা ছিল, সেই কর্মীরা এবং সাধারণ মানুষ সাংসদকে জিজ্ঞেস করেছে যে এই এলাকার কি কি উন্নয়ন হয়েছে এবং এই এলাকায় পানীয় জলের ব্যবস্থার টাকা ফেরত গেছে কেন, এবং এই রকম একটা বিশ্রী কাণ্ডের পরে সম্মানীয় শতাব্দী রায় তাদেরকে ইডিয়েট বলেছে। দেখুন, আমি প্রত্যেকটা ক্যান্ডিডেট এবং সাংসদদের বড় দায়িত্ব হলো যেখানকার মানুষ আপনাকে তিনবার ভোট দিয়ে, তিনবার ভোট দিয়ে আপনাকে রাজ্য লোকসভায় পাঠালো, সেখানকার মানুষের অবশ্যই অধিকার আছে আপনাকে প্রশ্ন করা এবং আপনি বাধ্য সেই প্রশ্নের উত্তর দেওয়া। তা না করে আপনি ইডিয়েট বলেছেন। বীরভূমের মানুষ ইডিয়েট নয়, বীরভূমের মানুষ সত্যিকারের খুব বোকা। বীরভূমের মানুষ বোকা না হলে আপনাকে পরপর তিনবার সাংসদ করতো না। বীরভূমের মানুষ এবং বিজেপি বোকা না হলে বীরভূমের বহিরাগত বিজেপির প্রার্থীকে অ্যাকসেপ্ট করতো না। কিন্তু বীরভূমের মানুষকে অনুরোধ করব, আপনাদেরকে ইডিয়েটই বলুক আর বিজেপি যাই বলুক, আপনারা যে সত্যিকারের বীরভূমের ব্যক্তিত্ব এবং বীরভূমের মাটির মানুষ, লাল মাটির মানুষ, সেটা এই ইডিয়েটের প্রতিফল।